গেল কয়েকদিন ধরেই একটানা প্রবল বৃষ্টিপাত, ঝড় ও বন্যায় বিপর্যস্ত পূর্ব এশিয়ার দেশগুলো। এর মধ্যেই এবার জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানল শক্তিশালী টাইফুন খানুন। বুধবার স্থানীয় সময় সকালে কিউশু দ্বীপের বেশ কয়েকটি শহরে আঘাত হানে ঝড়টি। এতে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে ট্রেন ও বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে গরমের ছুটিতে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ। এর মধ্যেই মরার উপর খাড়ার ঘা হিসেবে রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী ঝড়। এতে এরই মধ্যেই জাপানের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ল্যান নামে নতুন এই ঝড়টি আগামী কয়েকদিনে কোরীয় উপদ্বীপের দিকে অগ্রসর হবে বলেও জানানো হয়। টাইফুন খানুনের প্রভাব পড়েছে পূর্ব এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়াতেও। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত, ফলে ব্যাহত হচ্ছে ট্রেন ও ফেরি চলাচল। বৃহস্পতিবার নাগাদ ঝড়টি প্রথমে জেজু দ্বীপ এবং পরবর্তীতে তংগিয়ং বন্দরে আঘাত হানার কথা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 90 থেকে সর্বোচ্চ 150 কিলোমিটার। দক্ষিণ কোরিয়া অতিক্রম করে টাইফুন খানুন শুক্রবার নাগাদ উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যেও শক্তিশালী টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে অঙ্গরাজ্যটির দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে টর্নেডোটি। এতে ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে অব্যাহত ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ঝড়ে বহু গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি, ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে পানি শোধনাগার কেন্দ্র। যদিও এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতেও আঘাত হেনেছে শক্তিশালী ঝড়। অন্য কর্মকার, সময় সংবাদ।